Sí, sí, sí. Creo que va a ser. Un poco más. Ah, no, bro. السلام عليكم ورحمة الله وبركاته. Welcome to Silaty Online. আমি মহেন্দ্র মুকুন আর আমি শরীফ থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি আল্লাহর পর বাবা। আসলে এই জায়গায় যখন প্রথম আসছিলাম তখন প্রথম যেদিন তো অফ করি, আসলে আল্লাহর পর বাবা কত সুন্দর আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে করি অন্য একটা জগতে আছি, অন্য একটা জগতে আছি। আমি অল্প সময়ের জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা শেয়ার করে দেবেন আর আমিন বলবেন। আল্লাহ পাক যেন তার এই ঘর না ছেড়ে আমাদের কাউকেই কবর জগতে না নেয় সে দোয়াটা করবেন। আসরের নামাজের পর, আসরের নামাজের পর পরই আমরা চেষ্টা করছি, যেহেতু কোভিড সিচুয়েশনের কারণে একটু রেস্ট্রিকশন আছে।
আসসালাম আলাইকুম। ওয়েল লাইফ হ্যাঁ ইউকে আই এম ফাইন এন্ড ইউ হাউ আর ইউ কাম হোয়াট হাউ ইউ কাম ফ্রম আই এম ফ্রম সৌদি আরব ইউ আর ফ্রম আই কাম ফ্রম লন্ডন মাশাআল্লাহ বাট ওয়ে বাংলাদেশী জাজাকাল্লাহ খাইরা আমরা কথা বললাম একজন সৌদি নাগরিকের সাথে। মহিলারা একসাথে থাকার কারণে আমরা ভিডিওটি সম্পূর্ণ করতে পারছি না। আসলে ওইটাই কথা যে কাবাগড় যে কত সুন্দর, না দেখলে বোঝানো যাবে না এত সুন্দর কাবা শরীফ, এত সুন্দর। আমরা বললাম আমি যেন আমাদের সবাইকে এই কাবাগড় দেখার তৌফিক দান করেন, এটাই আমরা সবসময় কামনা করছি। তার মধ্যে আমি দোয়া করছি আপনাদের কাছ থেকে 10 দিন মদিনা এবং মক্কা শরীফে অবস্থান করার পর আগামীকালকে লন্ডনের উদ্দেশ্যে আবার রওনা করছি। সবাই দোয়া করবেন। আসলে আমি চেষ্টা করছি অনেকক্ষণ দেখানোর জন্য, বাট যেহেতু কাবা শরীফের কাজ চলতেছে কয়েকটা ফ্লোরে, যার জন্য পুরুষ এবং মহিলা সব একত্রে থাকার কারণে অনেক মহিলারা এবাদতে আছেন, যার জন্য আমি কিন্তু দেখাতে পারছি না। তারপরে আমি একটু আবার একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আসসালামু আলাইকুম। যেহেতু বেশ দর্শক এসেছেন, আমি আবার একটু দেখানোর চেষ্টা করছি, আপনার সাথে থাকুন। যার কারণে আর দেখুন পাচ্ছে না, বেশি সময় আপনাদের সাথে থাকতে পারবো না, যেহেতু কোভিড সিচুয়েশনের কারণে অনেক দিন পর আল্লাহর ঘর এই কাবা শরীফ ওপেন হয়েছে, সবাই তো অফ করতে পারতেছে, কিন্তু বর্তমান কোভিড সিচুয়েশনের কারণে কিছু রুলস থাকার কারণে দেখাতে পারিনি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ ভালো থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।